রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন হয় 26 সেপ্টেম্বর তবে কেন্দ্র এখনো কমিটি দেয়নি এর মধ্যে পদ প্রত্যাশীরা নিজেদের শক্তির জানান দিতে জড়িয়ে পড়ছেন নানা কর্মকাণ্ডে সবশেষ এক সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ও তার সমর্থকের উপর হামলার ঘটনা ঘটেছে দুই গ্রুপের পক্ষে বোয়ালিয়া থানায় চারটি সাধারণ ডায়েরি হয়েছে হামলার নিন্দা জানিয়েছেন সাবেক ছাত্র লীগ নেতারা রাজশাহী থেকে কাজী শাহেদের রিপোর্ট সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে রানীবাজার মোড়ে একদল মানুষের জটলা এরপর চলছে কিলঘুষি অনেকে মিলে মারধর করছেন একজনকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত কার্যালয়ে চলছিল যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নিয়ে আলোচনা ওই সভা শেষে কার্যালয় থেকে নিচে নামলে হামলা হয় সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মাজিদুল আলম শিবলি ও তার সমর্থকের উপর ইয়া তো আমাদের এখানে বরদাস্ত করা হবে না ঝামেলা করার কাজ আপনারা এই ধরনের আচরণ কেন করছেন কি হয়েছে বললাম যে সাদেকের গায়ে শুভ হাত দিয়ে দিল এই কথা হতে হতে রনি একটু রাগান্বিত স্বরে বললো আরে ওকে মেরে পুঁতে ফেলা কি কোনো ব্যাপার নাকি ওই হামলার ঘটনায় থানায় দুই পক্ষ চারটি সাধারণ ডায়েরি করে মাজিদুল আলম শিবলির করা জিডিতে সভাপতি পদ প্রত্যাশী তরিত আল মাসুদ রনি সহ পাঁচজনের নাম উল্লেখ করে 55 জনকে অভিযুক্ত করা হয়েছে অন্য তিন জিডিতে মাজিদুল আলম শিবলি সহ 4 জনের নাম উল্লেখ করে 16 জনকে অভিযুক্ত করেন রনির সমর্থকরা তবে সভাপতি পদ প্রত্যাশী রনির দাবি ছোট ঘটনাকে বড় করছেন মাজিদুল আলম শিবলি তিনি হামলায় জড়িত ছিলেন না জি ভাই ছোট জিনিসকে শিবলি ইচ্ছাকৃত ভাবে হাইলাইট হওয়ার জন্য হচ্ছে বড় করার চেষ্টা করছে যুবলীগ নেতার উপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতারা তারা ঘটনায় জড়িত ও নির্দেশদাতার শাস্তি দাবি করেছেন যিনি আহত হয়েছেন নির্যাতিত হয়েছে লাঞ্ছিত হয়েছেন সাবেক ছাত্রনেতা এবং এই শহরের রাজনীতিতে তার একটি সুনাম আছে পারিবারিকভাবে এবং যারা অনুপ্রবেশকারী আমরা শুনছি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংগঠনিক বিষয়েও তাদের শাস্তি দাবি করছি সাবেক ছাত্রনেতা সে এবং তাকে যারা মেরেছে বা আঘাত করেছে বা আরও অনেক কিছু করার চেষ্টা করছিল তো তারা মানে বর্তমানে আওয়ামী লীগে বা যুবলীগে তারা হাইব্রিড আঘাত করেছে দেখা গেছে যে তারা বঙ্গবন্ধুর আদর্শ থেকে তাদের রাজনীতি শুরু কিনা এটা আমরা জানি না তবে যাকে আঘাত করছে তার রাজনীতি হলো বঙ্গবন্ধুর আদর্শ থেকে তার রাজনীতিটা শুরু দীর্ঘ 7 বছর পর গত 26 সেপ্টেম্বর রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয় মহানগরে সভাপতি পদে 10টি ও সাধারণ সম্পাদক পদে 18টি আবেদন জমা পড়ে কাজী শাহেদ দেশ টিভি রাজশাহী